হ্যালো ভিউয়ার্স, বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের বিষয়, পেঁয়াজ দিয়ে যে ধরনের মারাত্মক রোগ সারানো যায়। কাঁচা পেঁয়াজ খাওয়ার উপকারিতার কথা সব চিকিৎসক ডায়েটিশিয়ানরাই বলে থাকেন। আমরা নিজেরাও জানি সুস্থ থাকতে কাঁচা পেঁয়াজ খাওয়া কতটা প্রয়োজনীয়। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকার কারণে এর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল গুণ সাধারণ সর্দি কাশি থেকে হার্টের সমস্যাও দূরে রাখতে পারে। আর যদি কাঁচা পেঁয়াজ খেতে ভালো না লাগে তাহলেও রয়েছে উপায়, জেনে নিন না খেয়েও কীভাবে বিভিন্ন সমস্যায় ব্যবহার করতে পারেন কাঁচা পেঁয়াজ। বুকে ইনফেকশন, পেঁয়াজ কুচিয়ে নিয়ে 1 থেকে 2 টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট বুকে লাগিয়ে তোয়ালে জড়িয়ে রাখুন, ইনফেকশন কমে যাবে। কাটা ছেঁড়া, পাতলা করে পেঁয়াজের সাদা ফিল্ম কেটে নিয়ে কাটার উপর লাগিয়ে গজ দিয়ে বেঁধে রাখুন, রক্ত পড়া সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। জ্বর, জ্বর কিছুতেই কমছে না, পায়ের তলা নারিকেলের তেল মালিশ করে পেঁয়াজের স্লাইস রেখে মোজা পরে থাকুন, জ্বর কমে যাবে। কাশি, পেঁয়াজ অর্ধেক করে কেটে নিন, 2 আদা বাগের উপর 1 টেবিল চামচ করে ব্রাউন সুগার দিয়ে 1 ঘন্টা রেখে দিন, দিনে 2 বার করে খেলে কাশি কমে যাবে। কানের ব্যথা, পেঁয়াজ কুচিয়ে পাতলা কাপড়ে বেঁধে নিন, ব্যথা কানের কাছে কাপড় বেঁধে রাখুন। শিশুদের পেটের সমস্যা, হলুদ পেঁয়াজ ডুমুর করে কেটে জলে ফুটিয়ে অনিয়নটি বানিয়ে নিন, শিশুদের এই চা খাওয়ালে সমস্যা ঠিক হয়ে যাবে। বমি, বারবার বমি হচ্ছে, পেঁয়াজ বেটে রস তৈরি করে নিন, সঙ্গে বানিয়ে রাখুন পেপারমিন্টটি, 2 চা চামচ পেঁয়াজের রস খেয়ে 5 মিনিট অপেক্ষা করুন, এবার 2 চা চামচ পেপারমিন্টটি খান। এভাবে একবার পেঁয়াজের রস একবার চা 15 মিনিট ধরে খেলে বমি কমে যাবে। স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।